আসসালামু আলাইকুম বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুল কর্তৃক আয়োজিত বিএনআইএস হোম স্কুল প্রোগ্রামে নবম শ্রেণী ব্যবসা শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের স্বাগত জানাচ্ছে আমি মহিউদ্দিন খান সরকারি শিক্ষক ব্যবসা শিক্ষা বিভাগ শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের সাথে আছি ব্যবসা উদ্যোগ বিষয় নিয়ে আমরা ব্যবসা উদ্যোগ বিষয় নিয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করব। শিক্ষার্থীরা আমরা আছি তিন নম্বর ক্লাসে আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ব্যবসায়ের গুরুত্ব এবং এবং ব্যবসায়ের পরিবেশ তাহলে চলো আমরা আমাদের আলোচনায় চলে যাই শিক্ষার্থীরা ব্যবসার গুরুত্ব মুনাফা অর্জনের লক্ষ্যে পরিচালিত অর্থনৈতিক কর্মকাণ্ডকে ব্যবসায় বলে শিক্ষার্থীরা আমরা জানি যে যে অর্থনৈতিক কর্মকাণ্ড ব্যবসা বলে গণ্য হবে সেটি অবশ্যই অর্থ বা অর্থ সংশ্লিষ্ট বিষয় হতে হবে এবং সেটা বৈধ ব্যবসা হতে হবে বর্তমান বিশ্বে ব্যবসায়ের গুরুত্ব অপরিসীম আজকের পৃথিবীতে সে সকল দেশ উন্নতির চরম শিখরে অবস্থান করছে যে দেশগুলো ব্যবসা বাণিজ্যে উন্নত ব্যবসার মাধ্যমে সম্পদের সুষ্ঠু ব্যবহার সহজ হয় এবং দেশের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হয় ব্যবসার ফলে সঞ্চয় বৃদ্ধি পায় মূলধন গঠিত হয় ও জাতীয় আয় বৃদ্ধি পায় ব্যবসার মাধ্যমে বেকার মানুষের কর্মসংস্থান হয় সেক্ষেত্রে আমরা এই অংশটুকু পরে বেশ কিছু ক্লো পাচ্ছি এখানে দেখো ব্যবসার মাধ্যমে সম্পদের সুষ্ঠু ব্যবহার শিক্ষার্থীরা সম্পদের সুষ্ঠু ব্যবহারের ক্ষেত্রে কিন্তু ব্যবসা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে সম্পদের সুষ্ঠু ব্যবহার হচ্ছে তোমার মানুষের ব্যবহার উপযোগী করে তোলার জন্য দেশের বিভিন্ন স্থানে ছড়ানো ছিটানো সম্পদকে আহরণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে কিন্তু এই ব্যবসায়ীরা এত করে সম্পদ বৃদ্ধি পায় সর্বোপরি সম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত হয় এরপর দেখো এখানে আরেকটি বিষয় আছে ব্যবসার ফলে সঞ্চয় বৃদ্ধি পায় শিক্ষার্থীরা সঞ্চয় বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ সঞ্চয়ের ক্ষেত্রে কিন্তু ব্যবসা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমরা জানি যে মুনাফা অর্জনই কিন্তু ব্যবসার মূল লক্ষ্য ব্যবসা সংগঠনের মূলধন বিনিয়োগ করে যে কোনো ব্যক্তি মুনাফা অর্জন করতে পারে এতে করে তার জীবন মান কিন্তু উন্নত হয় এবং সঞ্চয় বৃদ্ধি করে কিন্তু ব্যবসা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এরপর শিক্ষার্থীরা আছে মূলধন গঠন এটা একটা মূলধন গঠনের ক্ষেত্রে কিন্তু ব্যবসা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে যেমন ব্যবসার সমাজের বিভিন্ন ব্যক্তি নিকট থেকে অতিরিক্ত অর্থ যেটা অলস পরে থাকে অনেক সময় ব্যাংক বিমা অন্যান্য অর্থ সংস্থানকারী প্রতিষ্ঠানের মাধ্যমে কিন্তু সেটা সংগ্রহ করে নেয় সংগৃহীত অর্থশিল্প বাণিজ্য বিনিয়োগের মাধ্যমে ব্যবসায় দেশের অর্থনৈতিক উন্নয়নের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে তাহলে এই সঞ্চয় এই মূলধন গঠন কিন্তু ব্যবসার মাধ্যমে করা হয় যা ব্যবসায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তারপর সেক্ষেত্রে দেখো জাতীয় আয় বৃদ্ধি সেক্ষেত্রে আমরা জানি যে বিভিন্ন বর্তমানে যে অবস্থা তা চাকরির ক্ষেত্রটা কিন্তু অনেকটাই কম এই এই ক্ষেত্রকে যদি বাড়াইতে হয় তাহলে অবশ্যই আত্মকর্মসংস্থানের কোনো বিকল্প নেই তাহলে আত্মকর্মসংস্থানের মাধ্যমে একদিকে যেমন ব্যবসায় ব্যবসার ব্যবসার পরিধি বৃদ্ধি পাবে ঠিক তদ্রুপ চাকরির ক্ষেত্রেও তোমার অনেকটা লাঘব হবে ব্যবসা আমরা জানি যে ব্যবসায় প্রতিষ্ঠান থেকে তোমার সরকার প্রচুর পরিমাণে কর ও শুল্ক আদায় করে এটি সরকারের আয়ের অন্যতম উৎস তাহলে এই যে জাতীয় আয় বৃদ্ধিতে অবশ্যই ব্যবসা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এরপরে লিখেছে দেখো ব্যবসার মাধ্যমে বেকার মানুষের কর্মসংস্থান শিক্ষার্থীরা কর্মসংস্থান বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ ব্যবসা ব্যবসার ক্ষেত্রে কারণ দেখা যাচ্ছে কি দেশের বেকার লোকদের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে এই অবস্থা থেকে কিন্তু পরিত্রাণ করছে কিন্তু ব্যবসায় প্রতিষ্ঠানগুলোই ফলে আয় বৃদ্ধি পায় জীবনযাত্রা মান উন্নত হয় মানুষের ক্রয় ক্ষমতা বৃদ্ধি পায় এবং পণ্যের চাহিদাও কিন্তু বৃদ্ধি পায় অর্থাৎ কর্মসংস্থানের সুযোগ কিন্তু ব্যবসায়ী ব্যবসার মাধ্যমেই হয়ে থাকে ব্যবসায় গবেষণা ও সৃজনশীল কাজের উন্নয়ন ঘটে শিক্ষার্থীরা এই যে গবেষণা ও সৃজনশীল উন্নয়ন এটাও কিন্তু ব্যবসার ক্ষেত্রে কিন্তু একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে আমরা জানি যে ভিন্ন ভিন্ন যে চাহিদা আছে সেটা পূরণ ও নতুন নতুন চাহিদা সৃষ্টি করার মাধ্যমে কিন্তু একজন ব্যবসায়ী তার ব্যবসার জগতে টিকে থাকার প্রয়াস পায় এ গবেষণা কর্ম পরিচালিত হয় এবং নতুন নতুন পণ্য বাজারে আসে ফলে তোমার সৃজনশীলতা বৃদ্ধি পায় আরেকটা এখানে দেখো ব্যবসা ব্যবসা বাণিজ্যের ফলে দেশে দেশে পণ্যদ্রব্যের আদান প্রদানের সাথে সাথে সংস্কৃতিও বিনিয় বিনিময়েও ঘটে সেক্ষেত্রে একসময় আমাদের দেশে মসলিন নামক এক ধরনের কাপড় উৎপাদন করা হতো এই মসলিন কাপড় কিন্তু সারা বিশ্বব্যাপী অত্যন্ত জনপ্রিয় ছিল বিশেষ করে ইউরোপ কান্ট্রিগুলোতে এই মসলিন কাপড়ের চাহিদা কিন্তু অনেক ভালো ছিল তাহলে এই যে আমাদের দেশের যে মসলিন কাপড় সেটার কিন্তু ইউরোপ কান্ট্রিগুলোতে ব্যাপক প্রসার পেয়েছিল ঠিক একইভাবে যখন আমরা অন্য কোনো দেশ থেকে কোনো দ্রব্য আমদানি করব তখন তাদের সংস্কৃতি সম্পর্কেও আমাদের মধ্যে একটা মেলবন্ধন সৃষ্টি হবে তাহলে এই ব্যবসা এই এই যে সংস্কৃতি যে আদান প্রদান এটা কিন্তু ব্যবসার মাধ্যমে গড়ে ওঠে ব্যবসা বাণিজ্যকে ঘিরে নতুন নতুন শহর বন্দর গড়ে ওঠে শিক্ষার্থীরা এটা হচ্ছে এক প্রকার নগরায়ন কারণ ব্যবসার মাধ্যমে কিন্তু তোমার নগরায়নের সৃষ্টি হয় যা আমরা জানি যে উৎপাদন সহায়ক কর্ম কর্মকে কেন্দ্র করে কিন্তু শিল্প প্রতিষ্ঠান এবং শিল্পে নিয়োজিত কর্মকর্তা কর্মচারী এবং অন্যান্য সংস্কৃতির যে আনাগোনা এবং আবাসকে ঘিরে কিন্তু গড়ে ওঠে নতুন নতুন শহর বা বন্দর তাহলে আশা করছি শিক্ষার্থীরা এই যে ব্যবসার যে গুরুত্ব এই এই অংশ থেকে আমরা গুরুত্বটি অনুধাবন করতে পেরেছি এখন আসা আমরা ব্যবসার পরিবেশ নিয়ে আলোচনা করি শিক্ষার্থীরা দেখো এখানে আমি লিখে রেখেছি যেসব প্রাকৃতিক ও অপ্রাকৃতিক উপাদান দ্বারা ব্যবসায়িক ব্যবসায়িক সংগঠনের গঠন কার্যাবলী উন্নত ও অবনতি প্রত্যক্ষ পরোক্ষভাবে প্রভাবিত হয় সেগুলো সমষ্টিকে ব্যবসায় পরিবেশ বলে অর্থাৎ শিক্ষার্থীরা একটি ব্যবসা পরিচালনার ক্ষেত্রে যে সকল উপাদান প্রত্যক্ষ পরোক্ষভাবে প্রভাব বিস্তার করে সেসব উপাদানগুলো সমষ্টি হচ্ছে কিন্তু ব্যবসায় এক কথায় আমরা বলতে পারি শিক্ষার্থীরা যে প্রাকৃতিক পরিবেশ অর্থনৈতিক পরিবেশ সামাজিক পরিবেশ রাজনৈতিক পরিবেশ আইনগত পরিবেশ এবং প্রযুক্তিগত পরিবেশের মধ্যে প্রযুক্তিগত পরিবেশের মধ্যে ব্যবসা প্রতিষ্ঠান চলে তাকেই কিন্তু ব্যবসায় পরিবেশ বলা হয় এখন আসো ব্যবসা পরিবেশের যে উপাদানগুলো আছে সেই উপাদানগুলো নিয়ে আমরা একটু আলোচনা করি দেখো ব্যবসা পরিবেশের উপাদানগুলোকে প্রধানত ছয় ভাগে ভাগ করা যায় যা নিম্নে চিত্রের সাহায্যে দেখানো হলো সেক্ষেত্রে ব্যবসা পরিবেশকে দেখো এখানে ছয়টি ভাগে ভাগ করা হয়েছে এক প্রাকৃতিক পরিবেশ দুই অর্থনৈতিক পরিবেশ তিন সামাজিক পরিবেশ চার রাজনৈতিক পরিবেশ পাঁচ হচ্ছে আইনগত পরিবেশ ছয় হচ্ছে প্রযুক্তিগত পরিবেশ এখন এই বিষয়গুলো আমরা একটু জেনে নিই দেখো শিক্ষার্থীরা প্রাকৃতিক পরিবেশটা কী প্রাকৃতিক উপাদানগুলোর সমন্বয়ে কিন্তু প্রাকৃতিক পরিবেশ গঠিত হয় এখানে কী কী বিষয় আছে যেমন জলবায়ু ভূমি প্রাকৃতিক সম্পদ নদ নদী এই যে উপাদানগুলো আছে এই উপাদানগুলো কিন্তু প্রাকৃতিক পরিবেশের অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান এসব উপাদানের উপস্থিতি বা অনুপস্থিতি কিন্তু ব্যবসাকে ব্যবসা পরিবেশকে ব্যাপকভাবে প্রভাবিত করে তারপর আসে দেখো অর্থনৈতিক পরিবেশ শিক্ষার্থীরা বিভিন্ন অর্থনৈতিক উপাদান নিয়ে যে পরিবেশ গঠিত হয় তাকে কিন্তু অর্থনৈতিক পরিবেশ বলে অর্থনৈতিক পরিবেশের যে উপাদানগুলো আছে যেমন সঞ্চয় বিনিয়োগ মূলধন অর্থ ব্যাংকিং এই বিষয়গুলা শিক্ষার্থীরা আমরা জানি যে তোমার এই যে এই যে উপাদানগুলো আছে এই উপাদানগুলো কিন্তু অর্থনীতি তোমার অর্থনৈতিক পরিবেশের অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান এই উপাদানগুলোর মাধ্যমে ব্যবসা পরিবেশ তোমার কি বিস্তৃতি লাভ করে তারপরে আসো শিক্ষার্থীরা সামাজিক পরিবেশ শিক্ষার্থীরা সমাজে মানুষের সৃষ্ট সব উপাদানে কিন্তু সামাজিক পরিবেশের উপাদান হিসেবে গণ্য হয় যেমন জাতি ধর্মীয় বিশ্বাস ভোক্তাদের মনোভাব মানব সম্পদ শিক্ষা ও সংস্কৃতি ঐতিহ্য এই বিষয়গুলোর মাধ্যমে কিন্তু একটি দেশ তার তার যে বিষয় তার যে সংস্কৃতি আছে সেটা কিন্তু অনেকটা তুলে ধরে এই এই পরিবেশের উপাদানগুলোর মাধ্যমে সেক্ষেত্রে তাহলে এই যে সামাজিক পরিবেশের উপাদান এসব উপাদান কিন্তু ব্যবসা বাণিজ্যকে অনেকাংশে প্রভাবিত করে তারপরে আসে দেখো রাজনৈতিক পরিবেশ সেক্ষেত্রে একটি দেশের সার্বিক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে কিন্তু রাজনীতি ব্যাপক প্রভাব বিস্তার করে এক্ষেত্রে সরকার সার্বভৌমত্ব আইন শৃঙ্খলা রাজনৈতিক স্থিতিশীলতা তারপরে আছে তোমার সরকারি নীতিমালা আন্তর্জাতিক সম্পর্ক এই যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো কিন্তু রাজনৈতিক পরিবেশকে প্রভাবিত করে সেক্ষেত্রে আমরা জানি যে একটি স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ কিন্তু একটি দেশের বিনিয়োগকে সুন্দর বিনিয়োগের সুন্দর পরিবেশ সৃষ্টি করে আবার অস্থিতিশীল যদি বিনিয়োগ অস্থিতিশীল বিনিয়োগ বিনিয়োগ কিন্তু পরিবেশকে নষ্ট করে দেবে তাহলে রাজনৈতিক পরিবেশ কিন্তু ব্যবসায় একটি গুরুত্বপূর্ণ উপাদান তারপর সেক্ষেত্রে আসো আইনগত পরিবেশ আইন সেক্ষেত্রে আমরা জানি যে আইন হলো একটি সুনির্ধারিত নিয়মকানুন যা মানুষ সমাজ ও রাষ্ট্রীয় কার্যাবলীকে সুসংহতে সুসংহত করে এর যে উপাদানগুলো আছে যেমন বাণিজ্যিক আইন শিল্প আইন পরিবেশ সংরক্ষণ আইন ভোক্তা আইন এই বিষয়গুলো কিন্তু প্রভৃতি তোমার ব্যবসার আইনগত পরিবেশ হিসেবে গণ্য হয় এবং যা ব্যবসার পরিবেশের উপাদানগুলোকে প্রভাবিত করে এরপরে শিক্ষার্থীরা আসো প্রযুক্তিগত পরিবেশ শিক্ষার্থীরা প্রযুক্তিগত উপাদানগুলো ব্যবসা পরিবেশের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যেমন প্রযুক্তি শিক্ষা কারিগরি দক্ষতা উন্নত প্রযুক্তি নির্ভর প্রতিষ্ঠান প্রযুক্তি আমদানি সুযোগ সুবিধা তথ্য যোগাযোগ প্রযুক্তি এই যে বিষয়গুলো আছে এই বিষয়গুলো কিন্তু একটি দেশের অর্থনৈতিক ব্যবসা পরিবেশের উপাদানকে প্রভাবিত করে আধুনিক যে প্রযুক্তি আছে সেটা ব্যবহারের মাধ্যমে কিন্তু একটি দেশ তার শিল্পায়নে ব্যাপক উন্নয়ন লাভ করে তাহলে শিক্ষার্থীরা আমরা এই যে ব্যবসা পরিবেশের যে ছয়টি উপাদান রয়েছে সেই উপাদানগুলো আলোচনা করেছি তাহলে এই এই উপাদানগুলোর মধ্যেই কিন্তু ব্যবসায় পরিবেশের যে উপাদান সেগুলো অনেকটা প্রভাব বিস্তার করে থাকে তাহলে আমাদের আজকের যে আলোচ্য বিষয় ছিল ব্যবসার গুরুত্ব এবং ব্যবসার পরিবেশ পরিবেশ এই সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করেছি আশা করছি তোমরা বিষয়টি বুঝতে পেরেছ শিক্ষার্থীরা তাহলে আমাদের আজকের যে বিষয়গুলো আছে এটাও আমরা উপস্থাপন করলাম আজকের মতো ক্লাস আমাদের এখানে শেষ করছি পরবর্তী কোনো ক্লাসে আবার তোমাদের সামনে অন্য কোনো টপিক্স নিয়ে হাজির হবো সে পর্যন্ত সকলেই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ